হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস কিচেনে। তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও এখন ভালো আছি। চলো আজকে রেসিপি নিয়ে চলে এসেছি, দেখে নেওয়া যাক। অনেকদিন আমি অসুস্থতার কারণে কোনো রেসিপি তোমাদের কাছে নিয়ে আসতে পারিনি। আজ একটু বেটার লাগাতে তোমাদের কাছে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের ঝোল রান্না করে দেখাবো। চলো তাহলে দেখে নেওয়া যাক এটা আমি কীভাবে বানাচ্ছি। এখানে আমি 7-8 পিস কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এবার এখানে মাছগুলো আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব হলুদ। এবার এটা ভালো করে মেখে রেডি করে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আর আমি এই অনুষ্ঠান বাড়ির মতন মাছ রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেব এখানে পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হলে আমি একটা একটা করে মাছ ভেজে তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মাছগুলো একটু উল্টে দিচ্ছি আমি। এইভাবেই আমি সবগুলো মাছ ভেজে তুলে নেব। এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি আমি 2 পেঁয়াজ, 3 কোয়া রসুন আর 1 টমেটো। আর এর সাথে আমি নিয়ে নেব অল্প করে আদা। আদাটা নিয়ে আমি ভালো করে এটা পেস্ট করে নিচ্ছি মাছ ভাজা হতে হতে। মাছগুলো এরকম লাল করে ভেজে নিতে হবে। মাছ ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই একই রকম ভাবে সবগুলো মাছ আমি ভেজে তুলে নেব। সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এবার ভেজে রাখা তেলের মধ্যে আমি মাছের ঝোলটা রান্না করে নেব। এই মশলার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর এখানে দিয়ে দেব আমি হলুদ আর লবণ। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ। এই ভেজে রাখা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প করে সাদা জিরে আর অল্প একটু দারচিনি আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি এখানে রেডি করে রাখা মশলাটা দিয়ে দেব। এই মশলার মধ্যে আমি আবারও বলে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ আর লবণটা অ্যাড করেছি। আর এখানে দিয়ে দেব আমি স্বাদ মতন লঙ্কার গুঁড়ো। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতনই দিতে পারো। এবার এটা ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আর এই কষানোর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে চিনি, তাহলে মাছের ঝোলের স্বাদটা একটু বাড়বে আর ঝোলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই কষানোর মধ্যেই চিনিটা দিয়ে দিতে হয়। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন ঝোল।
দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন ঝোল। ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। তোমরা এইভাবেই বাড়িতে বানাতে পারো। অনেক সময় অনেক লোকজন কিংবা আত্মীয় স্বজন কিংবা কোনো অনুষ্ঠানে এটা একদম একদম খুব সহজেই বানানো যাবে। খুব ইজি একটা রেসিপি আর খেতেও খুব স্বাদ হবে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। মাছটা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। মাছের ঝোল আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি 2 মিনিট পর তোমাদের কাছে ফিরে আসলাম। এবার মাছের ঝোল আমি সার্ভ করছি। আবারও বলছি তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে।